ইতিমধ্যে প্রকাশ পেল আইপিএল এর সূচি। উদ্বোধনী ম্যাচেই মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির ডুয়েল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সংস্করণের আংশিক সূচি প্রকাশিত হল। প্রথম ম্যাচের চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। গতবারে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা দল সিএসকে। মুম্বাই ইন্ডিয়ান্সের মতো পাঁচবারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই। উল্লেখ্য, 22 মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে সিএসকে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আপাতত 15 দিনের সূচি ঘোষণা করা হলো ইতিমধ্যেই। দেশে সাধারণত নির্বাচন থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পূর্ণ সূচি পাওয়া যাবে। কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা এই মুহূর্তে তাকিয়ে বসে কবে শুরু হচ্ছে নাইটদের অভিযান তার দিকে। 23 মার্চ অর্থাৎ টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই নামছে KKR এবং প্রথম ম্যাচই ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে 23 মার্চ নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। শনিবার 23 মার্চ টুর্নামেন্টের দ্বিতীয় দিনই রয়েছে চমক। দুপুরের ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস, সেদিনই সন্ধ্যায় KKR বনাম হায়দ্রাবাদ। 29 মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে KKR প্রথম ম্যাচের 6 দিন পর। বেঙ্গালুরুতে সেদিন নাইটদের সামনে RCB। এখন থেকেই সেই ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে সকলের মধ্যে, কারণ সেই ম্যাচে ফের 2 শিবিরে থাকবেন 2 তারকা, RCBতে বিরাট কোহলি, KKR এর মেন্টর হয়ে আসা গৌতম গম্ভীর। দুজনের সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা। গত IPL-এ মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন 2 তারকা। KKR এর তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে 3 এপ্রিল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও KKR বনাম দিল্লি 3 এপ্রিলের ম্যাচটি হবে বিশাখাপত্তনমে, যে মাঠে হোম ম্যাচ খেলবে দিল্লি। যে 21 ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে এই 3টি ম্যাচই রয়েছে KKR এর, 1টি হোম ও 2টি অ্যাওয়ে।